আসসালামু আলাইকুম বন্ধুরা, সবচেয়ে মোস্ট টকড অ্যাবাউট কোশ্চেন হচ্ছে যে ভিউজ আসে না, মাচ টকড অ্যাবাউট কোশ্চেন হচ্ছে ভিউজ আসে না ভিডিওতে, ভিউজ আসে না, ভিউজ পাচ্ছি না, ভিউজ কমে যাচ্ছে, আমি অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু কোনোভাবে ভিউজ জেনারেট করতে পারছি না বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের ভিউজ নিয়ে প্রবলেম রয়েছে, 2টা 4টা 5টা 10টা বা তারও বেশি ভিউজ এসে থেমে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি আশীর্বাদ হিসেবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে হোস্ট হিসেবে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা জানি যে ইউটিউবে যে ট্র্যাফিক সোর্সগুলো রয়েছে, বিভিন্ন ট্র্যাফিক সোর্স থেকে কিন্তু ইউটিউবে ভিউজ আসে, ব্রাউজ ফিচার, তারপর সাজেস্টেড ফিচার, এই দুটো ফিচার কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি দামি ফিচার। যেসব চ্যানেলে ব্রাউজ ফিচার আর সাজেস্টেড ফিচার থেকে সবচেয়ে বেশি ভিউজ আসে তারা অনেক লাকি, কারণ তাদের ভিডিওগুলো ইউটিউব নিজেই রিকমেন্ড করতেছে মনে করতে হবে। আর যদি আপনার চ্যানেলে চ্যানেল পেজ থেকে ভিউ আসে বা আপনি নিজে দেখে ভিউজ যেগুলো আনেন বা অ্যাডভার্টিজমেন্টের মাধ্যমে যে ভিউজগুলো আসে সেগুলো কিন্তু একটা চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য অর্গ্যানিক্যালি ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। একটা চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে যে সাজেস্টেড ফিচার আর ব্রাউজ ফিচার, এই দুইটা ফিচারকে যারা দখল করতে পারবে তারা ইউটিউবে আজীবন রাজত্ব করবে। তো ব্রাউজ ফিচার আমরা কীভাবে বাড়াবো আর সাজেস্টেড ফিচার আমরা কীভাবে বাড়াবো? ব্রাউজ ফিচারটা হচ্ছে কি, ইউটিউব নিজে বুস্ট করবে আপনাকে। যারা আমাদের চ্যানেলটাকে চেনে না তাদের কাছে ইউটিউব আমার ভিডিওগুলোকে পৌঁছে দিবে, আমার থাম্বনেলটাকে পৌঁছে দিবে, এটা হচ্ছে ব্রাউজ ফিচার। আর সাজেস্টেড ফিচার হচ্ছে যে আমরা যখন কোনো ইউটিউবার ভিডিও দেখি সেই ভিডিওটার নিচে আরও অনেক ইউটিউবার ভিডিও আমরা দেখতে পাই, এটা হচ্ছে সাজেস্টেড ফিচার। একটি ভিডিওর নিচে আরেকটা ভিডিও যখন শো করে, আমরা কম্পিউটার স্ক্রিনে দেখলে আমরা ডান পাশে কিন্তু এটা দেখতে পাই সাজেস্টেড ভিডিওগুলো। তো এটা কীভাবে করবেন, এই দুটো ফিচারের মাধ্যমে কিন্তু আমরা ভিউজ বাড়াতে পারি, দর্শকদের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে আমাদেরকে প্রথমে বাড়াতে হবে বন্ধুরা। দর্শকদেরকে এন্টারটেনমেন্ট ভ্যালু এমনকি ইনফরমেশান ভ্যালু যদি আপনি ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ নিয়ে যে প্রবলেমটা রয়েছে সেটা কখনো আপনার এই কোশ্চেনটা আর থাকবে না। সেটা আপনি কীভাবে সলভ করবেন বন্ধুরা, দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন ইউটিউবে, আমি এমনও ট্যাগ চ্যানেল দেখেছি, আমি নাম বলছি না, ছোট করছি না তাকে, তার চ্যানেলে এখন 1000-এর উপরে ভিডিও রয়েছে, তার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার প্রায় 2500 সাবস্ক্রাইবার, 1000-এর উপর ভিডিও আপলোড করেছে সে, ওর ভিডিওর কোনো কোয়ালিটি নেই, সে কোনো একটা আপডেট আসলে হলো ইউটিউবের ভুলভাল তথ্য দিয়ে ভিডিও তৈরি করে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন ইউটিউবে কখনো কিন্তু সফল হতে পারবেন না। তো ভিউজ বাড়াতে হলে আমাদেরকে প্রথমে ইউটিউবের যে ব্রাউজ ফিচারটি রয়েছে রিকমেন্ডেশন সেটা থেকে আমাদেরকে সাপোর্ট নিতে হবে, সাপোর্টটা আমাদেরকে আদায় করে নিতে হবে। কীভাবে আদায় করব, আমার ভিডিওর মধ্যে যদি শক্তি থাকে, দম থাকে, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম আমাকে সাপোর্ট করবে, কারণ ইউটিউবের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, ইউটিউব আমাকে চেনে না, ইউটিউব আমাকে চিনবে আমার ভিডিওর দ্বারা, আমার ভিডিও যদি কথা বলে ইউটিউব কথা বলবে, আমার ভিডিওর মধ্যে যদি শক্তি না থাকে ইউটিউব আমার ভিডিওটাকে ডাউন করে ফেলবে। এখন ব্রাউজ ফিচারটা আমরা কীভাবে দখল করব, ব্রাউজ ফিচারটাকে দখল করতে হলে আমাদেরকে ভিডিওর মধ্যে পর্যাপ্ত ইনফরমেশান অ্যাড করতে হবে, আমাদের কথা বলার মধ্যে যেন কোনো জড়তা না থাকে, স্মার্টলি উপস্থাপন করতে হবে, এমনকি দর্শকরা যেটা চাচ্ছে সেটা কম সময়ের মধ্যে দর্শকদেরকে বোঝাই দিতে হবে। এখন ধরুন 5 মিনিট একটা ভিডিও তৈরি করেছেন আপনি, কিন্তু ভিডিওর মধ্যে আপনি যে জিনিসটা দেখাবেন দর্শকদেরকে, মানে যেই জিনিসটা দেখানো দরকার সেটা হচ্ছে 2 মিনিটে আপনি শেষ করতে পারতেন, কিন্তু আপনি ভিডিওটাকে টেনে 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 5 মিনিট বানালেন, এক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে, অডিয়েন্স রিটেনশন যদি কমে যায় সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না, কারণ একটা ভিডিও কতক্ষণ ধরে দর্শকরা দেখছে এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ক্যালকুলেট করে। সেই জন্য অডিয়েন্স রিটেনশন বাড়াতে হলে আমাদেরকে ভিডিওতে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে, ভিডিওর মধ্যে অযথা কোনো কথা না বলে একদম স্ট্রেট কথা বলতে হবে, মূল টপিক্সে প্রবেশ করতে হবে আমাদেরকে দ্রুত, যেহেতু এখন অনেক কম্পিটিশন, সেম টপিক্সে অনেক ভিডিও তৈরি হচ্ছে ইউটিউবে, এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি টিকে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, ভিডিও এডিটিং কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, ভিডিও সাউন্ড কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে। বন্ধুরা, দর্শকরা সব কিছু মেনে নিতে পারে, ভিডিও কোয়ালিটি যদি একদম এইচডিও না হয় সেক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার সাথে থাকবে, কিন্তু আপনার যদি সাউন্ড কোয়ালিটি যদি বাজে হয়
সেক্ষেত্রে কিন্তু দর্শকরা কিন্তু আপনার সাথে থাকবে না, সংযুক্ত থাকবে না। তো ভিডিওর প্রথম যে 30 সেকেন্ড রয়েছে, এই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে এমনভাবে উপস্থাপন করতে হবে, এমনভাবে দর্শকদেরকে ধরে রাখতে হবে যাতে করে দর্শকরা পুরো ভিডিও না দেখলেও 70-80% ভিডিওটা যাতে ওয়াচ করে। এমনভাবে আপনাকে উপস্থাপন করতে হবে, লোভ দেখাতে হবে যাতে করে দর্শকরা পুরো ভিডিওটা দেখে। এখন ভিডিওর যে মূল আকর্ষণ সেটা যদি আপনি প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে বলে দেন, তাহলে দর্শকরা বুঝবে যে আপনি কী বকবক করবেন, সেটা দর্শকরা বুঝে যাবে। সেই জন্য ভিডিওর যে আকর্ষণটা রয়েছে সেটা আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে একটু একটু। তারপর বলবেন যে পুরো ভিডিওর মধ্যে আমি এমন একটা ট্রিক্স দেখাবো যেটা ইউটিউবে এখন পর্যন্ত কেউ শেয়ার করেনি, আপনারা এমন একটা জিনিস দেখতে যাচ্ছেন, এভাবে আকর্ষণ তৈরি করতে হবে। ভিডিওর মধ্যে কিছু ফ্রি স্টক ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে আপনারা ফুটেজ ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এভাবে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই যখন আপনার ভিডিওর মধ্যে পর্যাপ্ত ওয়াচ টাইম গেইন হবে, তখন দেখবেন যে আপনার ব্রাউজ ফিচার থেকে অনেক ভিউজ আসতেছে, ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দিবে। ইমপ্রেশন যখন বাড়িয়ে দিবে তখন কিন্তু আপনার ভিডিওতে আলটিমেটলি কিন্তু ভিউজ আসা শুরু হবে। ইমপ্রেশন যদি না বাড়ে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, ইমপ্রেশন তখনই বাড়ে যখন আপনার ওয়াচ টাইম বাড়বে ভিডিওতে, বেশিক্ষণ ধরে দর্শকরা দেখবে, দর্শকদের স্যাটিসফ্যাকশন লেভেলটা যখন আপ থাকবে তখন কিন্তু খুব দ্রুত আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে। তারপর দ্বিতীয়ত যে পয়েন্টটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে সাজেস্টেড ফিচার। সাজেস্টেড ফিচারটা দখল করতে হলে অবশ্যই আপনাকে বড় ইউটিউবারের যে ভিডিওটা তৈরি করেছিল সে যদি 5 মিনিটে তৈরি করে, আপনাকে তৈরি করতে হবে 6 মিনিট বা 7 মিনিট বা 8 মিনিট, তার থেকে একটু বড় তৈরি করতে হবে। ইভেন তার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের সাথে প্রায় 70-80% মিল রাখবেন, কিন্তু তার ট্যাগ তার চ্যানেলের নাম এগুলো ব্যবহার করা দরকার নেই, বাকিগুলো মিল রাখবেন। দেখবেন যে তার থেকে পর্যাপ্ত ইনফরমেশান দেবেন ভিডিওর মধ্যে, তাহলে দেখবেন যে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি তার ভিডিও নিচে আপনার ভিডিওটা কিন্তু শো করবে। আর সবসময় চেষ্টা করবেন বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে 30 মিনিটের মধ্যে সেম টপিকসে আপনি একটা ভিডিও ছাড়বেন, তাহলে দেখবেন যে তার ভিডিও নিচে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব শো করাবে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এইভাবে কাজ করে। তো এই দুইটা সোর্সকে আমাদেরকে দখল করতে হবে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, টাইটেল ইমপ্রুভ করতে হবে। এগুলো ইমপ্রুভ করলে কিন্তু এমনিতেই ভিউজ আসবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।